ম্যাডাম নীল নয় মাস চলছে, বাচ্চা নড়াচড়া করুন, এজন্য কি করতে পারি? আচ্ছা, বাচ্চার নড়াচড়া কম, এটা আসলে ভেগ টার্ম। আমরা পেশেন্টদেরকে যেটা বুঝাই শেষের দিকে এসে, যে বাচ্চার নড়াচড়া কম এটা বললে আমি মানে খুব মানে স্যাটিসফাইড না। আমি আসলে আমার পেশেন্টদেরকে যেটা বলি, যে 12 ঘন্টায় তুমি বাচ্চার নড়াচড়া খেয়াল করো। বাচ্চা কিন্তু সারাক্ষণ নড়বে তা না, ও কিন্তু পেটের মধ্যে ঘুমায়, ও পেটের মধ্যে রেস্ট নিতে পারে। কাজেই আমি তো সারাক্ষণ মুভ করি না, আমি তুমি কি মুভ করি তার তো না, আমরা তো কিছুক্ষণ বসি, কিছুক্ষণ রেস্ট নেই, ঘুমাই, তাই না? বাচ্চারাও কিন্তু সেটাই করে। তো কাজেই একটা বাচ্চা সারাক্ষণ পেটের মধ্যে নড়বে এটা কিন্তু ঠিক না। তবে আমরা সাধারণত একটা রুটিন আমরা বেঁধে দেই, সেটা হচ্ছে যে 12 ঘন্টায় আমরা খেয়াল করতে বলি, মানে 10 বার বাচ্চার মুভমেন্ট যদি কোনো মা বুঝতে পারে তাহলে ধরে নিতে হবে যে এটা ঠিক আছে, বাচ্চাটা তার ভালো আছে। সাধারণত 10 বারে বেশি হয়। যেমন আমি যদি সকাল 9টা থেকে কাউন্ট করি রাত 9টা পর্যন্ত, দেখা যাবে যে বাচ্চা হয়তো অনেকবার নড়বে, কিন্তু 10 বার নড়লেই আমাকে খুব বেশি আসলে কাউন্ট করার দরকার নেই। তবে এরকম যদি হয় যে টানা 3-4 ঘন্টায় বাচ্চা একবারও মুভ করে নাই, তাহলে এটা অবশ্যই ডক্টরকে ইনফর্ম করতে হবে। আর বাচ্চার নড়াচড়া কম পাওয়ার তো আসলে অনেক কারণ হতে পারে, যেমন মাখন না থাকে, ফাস্টিং থাকে, অথবা মা যদি খুব স্ট্রেস টেনশনে থাকে, অথবা মা কাজে ব্যস্ত আছে, তাহলে কিন্তু নড়াচড়া সে খেয়াল করতে পারে না, এই কারণে কিন্তু বাচ্চা নড়তে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় পেটে পানির পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ, বা ডায়াবেটিস মাদার যারা, আমরা দেখি যে অনেক বড় হয়ে যায় পেটটা, বাচ্চা নড়াচড়া খুব ভালো করতে পারে না, কিন্তু নড়াচড়া কমের একটা কারণ হতে পারে। তো নড়াচড়া কম হলে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে খুব কনসেন্ট্রেশন দিতে হবে, বাচ্চাটা আসলেই ঠিক মতো নড়ছে কিনা, দরকার হলে কিছু খাবার খেয়ে বোকা ধুয়ে শুয়ে আপনাকে খেয়াল করতে হবে যে বাচ্চা ঠিক মতো নড়ছে কিনা। এবং আমি যে পরামর্শটা দিলাম, আপনি করতে নাও পারেন, অ্যাটলিস্ট আপনি খাবার পরে কিছু খাবার খান, সকালে দুপুরে রাতে 3 বেলা খাবার পরে 1 ঘন্টা 2 ঘন্টা আপনি খেয়াল করেন যে বাচ্চা একবার দুইবার নড়ে কিনা, তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চাটি সুস্থ আছে। আর যদি আসলেই এত কিছু করার পরেও যদি দেখেন যে আসলেই বাচ্চার নড়াচড়া কম, তাহলে অবস্টেট্রিশিয়ানকে আপনি জানান, এবং একটা সনোগ্রাফি করে আমরা আসলে অ্যাসেস করতে চাই, দেখতে চাই যে আসলেই বাচ্চার নড়াচড়াটা কম আছে কিনা। এবং ডাক্তার কিন্তু বাচ্চার হার্টবিটটা পেটে আমরা স্টেথো বসিয়ে আমরা কিন্তু বলে দিতে পারি যে আসলে বাচ্চার হার্টবিটটা কম কিনা বা বাচ্চার নড়াচড়াটা কম কিনা। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।